সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা হোয়াইট বোর্ডে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সফটওয়্যার। আমরা আজকে শুধুমাত্র সফটওয়্যার রিলেটেড বিভিন্ন ধরনের কোশ্চেন জানব। এখানে সবথেকে বহুল যে কোশ্চেনটি আসে সেটি হচ্ছে হোয়াট ইজ সফটওয়্যার, ডিসক্রাইব দ্য ডিফারেন্ট কাইন্ড অফ সফটওয়্যার। এটি ম্যাথস এবং আইএসটি উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো এই হোয়াট ইজ সফটওয়্যার, আসলে আমরা সফটওয়্যার বলতে কী বুঝি? এখন এই সফটওয়্যারকে যদি নিয়ে আমরা আলোচনা করতে যাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম হার্ডওয়্যার সম্পর্কে একটু আলোচনা করতে হবে। এখন হার্ডওয়্যার সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা সর্বপ্রথম একটা কঙ্কালের দিকে দেখব। আমরা হার্ডওয়্যার জানার জন্য সর্বপ্রথম তোমরা নিশ্চয়ই জেনেছ সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার কি এবং বিভিন্ন ধরনের সফটওয়্যারের বর্ণনা, হোয়াট ইজ সফটওয়্যার, ডিসক্রাইব দ্য ডিফারেন্ট কাইন্ড অফ সফটওয়্যার, এই কোশ্চেনটি বিগত বেশ কয়েকটা সালে ম্যাথস এবং আইএসটি উভয়ের জন্যই এসেছিল। এই কোশ্চেনটি আশা করা যায় এই বছরও দিতে পারে। এই জন্য আমাদের এই সফটওয়্যারটি জানতে হবে। এবং এই সফটওয়্যারের মধ্যে আরও একটা কোশ্চেন সব থেকে বেশি আসে ম্যাথস এবং আইএসটি উভয়ের জন্যই, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই কোশ্চেনটি সব থেকে বেশিবার ম্যাথসের জন্য এবং আইএসটির জন্য এসেছিল। আমরা এই কোশ্চেনটিও একই সঙ্গে পড়ে নেব। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হচ্ছে সফটওয়্যার কি। তা আপাতত আমাদের মাথা থেকে সম্পূর্ণ পড়াশোনা ঝেড়ে ফেললাম, আমরা তাহলে এখন একটু অ্যানাটমিতে ভাবিতে হবে। অ্যানাটমিতে আমরা অ্যানাটমিক্যাল বিষয়ের জন্য সর্বপ্রথম আমরা একটি মানুষকে কল্পনা করব। এই মানুষকে যদি আমরা কল্পনা করি, তাহলে আমরা দেখতে পাবো একটি মানুষের যা যা আছে, কী কী আছে। একটি মানুষের ওভারঅল হাত পা মাথা চোখ নাক কান সব কিছুই রয়েছে, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে এগুলো। আবার মানুষের সব কিছু থাকা সত্ত্বেও একটি লাশকে কিন্তু আমরা মানুষ বলতেছি না। তোমরা কি কেউ বলতে পারবা এটার কারণ কি? এটার জন্য আমি 10 সেকেন্ড সময় দিলাম, তোমরা সবাই একটু কমেন্ট বক্সে লেখো যে একটি মানুষের সব কিছু থাকার পরেও একটি লাশকে আমরা কেন মানুষ বলবো না। হ্যাঁ, ঠিকই ধরেছ। যারা তোমরা জীবনের কথা উল্লেখ করেছো, তাদের কোশ্চেনের অ্যান্সারটি 100% ঠিক আছে। কারণ একটি লাশের মধ্যে সম্পূর্ণ সব কিছু থাকলেও তার জীবন নেই বলে তাকে আমরা মানুষ বলতেছি না। তো এই কম্পিউটারও ঠিক একটি মানুষের মতোই, এর সব কিছু ডিটেলস, যেমন সিপিইউ আছে, মাদারবোর্ড আছে, হার্ড ডিস্ক আছে, র্যাম আছে, তারপর হচ্ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, প্রিন্টার, এক্সেট্রা এক্সেট্রা, সকল এলিমেন্টস সেখানে সাজানো আছে। কিন্তু এরপর আমরা তাকে কম্পিউটার বলতে পারবো না। কেন? কারণ সেখানে সিস্টেম সফটওয়্যার ইনস্টল করা নেই। এটা দিয়ে আমরা কোনো কাজই করতে পারবো না। এরকম যার প্রাণ, এই যে প্রাণ, মানুষের যে একটা প্রাণ, সেরকম হচ্ছে এই সফটওয়্যার। প্রাণ কি তোমরা কখনো দেখেছ? কখনো কি শুয়েছ? কখনো কি এটাকে স্পর্শ করেছো তোমরা? নিশ্চয়ই নয়। তার মানে প্রাণকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাকে কোনোভাবেই আমাদের যে ইন্দ্রিয় শক্তি আছে সেটা দ্বারা দেখা যায় না। কিন্তু আমরা এটাকে অনুভব করতে পারি মাত্র, যে আমার প্রাণ আছে। এটা জাস্ট আমরা একটা অনুভবতা, আমরা জাস্ট অনুভব করি। ঠিক ওরকম সফটওয়্যার, এটাকে দেখা যায় না, শোনা যায় না, অনুভব করা যায় মাত্র। এটার কার্যকরী বা কার্যক্রম সমূহ দেখা যায় মাত্র,
এটা যে কাজ করতেছে এটা বোঝা যায় মাত্র, আর কিছু না, এটাকে কোনো ধরাছোঁয়া যায় না, এটা ধরাছোঁয়ার বাইরে। তাহলে আমরা একটু বইয়ের ভাষায় দেখে আসি যে এই কথাটাই বইয়ের ভাষায় কিভাবে বলতেছে। সফটওয়্যার, সফটওয়্যার অন দ্য আদার হ্যান্ড কনসিস্ট অফ দ্য প্রোগ্রামস অ্যান্ড অ্যাপ্লিকেশনস দ্যাট রান অন কম্পিউটার। সফটওয়্যার রানস অন কম্পিউটার হার্ডওয়্যার, তার মানে সফটওয়্যার হচ্ছে অনেকগুলো প্রোগ্রাম এবং অ্যাপ্লিকেশনের সমষ্টি যা কম্পিউটারকে সচল রাখে বা সচল করে। এই যে কম্পিউটারকে সচল করার যেটা, সেটাকে বলা হচ্ছে সফটওয়্যার, বা কম্পিউটারের কার্যপরিধি বাড়ায় যেটি, সেটি হচ্ছে সফটওয়্যার। এখন এই সফটওয়্যারকে আমরা কাজের পরিধির উপর বেসিস করে দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার ইজ এ বিল্ডিং সফটওয়্যার, এটা একটা কম্পিউটারকে রান করার জন্য অবশ্যই দরকারি, এটা ছাড়া হবে না। অন্যদিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সফটওয়্যার যেগুলো আমরা আমাদের নিজস্ব প্রয়োজনে ইনস্টল করে থাকি। তোমরা এখানে এখন যে ভিডিওটি দেখতেছ, তোমরা অবশ্যই সবাই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ভিডিওটি দেখতেছ, অনেকে ল্যাপটপ বা ডেস্কটপ অথবা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে দেখে দেখতে পারো। তার মানে তোমরা অবশ্যই এই ডিজিটাল ডিভাইসের সঙ্গে সম্পর্কিত বা এটা তোমরা ইউজ করতেছ। তো আমরা যখন বাজার থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন সর্বপ্রথম কিনি, তখন সেটাতে বিল্ডিংভাবে কিছু সফটওয়্যার দেওয়া থাকে, এর বাইরে আর কিছু আমরা পাই না। যেমন আমি যদি বলি আজকে তোমরা এই ফেসবুকের কল্যাণেই আজকে এই ভিডিওটি দেখতেছ, ফেসবুকেরই আর একটা অপশন আছে মেসেঞ্জার, এই মেসেঞ্জারটি সর্বপ্রথম ইনস্টল করা থাকে না। যেহেতু মেসেঞ্জারটি ইনস্টল করা থাকে না, তার মানে এটি বিল্ডিং অ্যাপ্লিকেশন নয়। যখন আমরা কোনো একটি ডিভাইসকে হার্ড রিসেট করার পরেও সেখানে যে সকল অ্যাপ্লিকেশন পাই সে সকল অ্যাপ্লিকেশনকে বলা হচ্ছে বিল্ডিং অ্যাপ্লিকেশন বা সিস্টেম অ্যাপ্লিকেশন বা সিস্টেম সফটওয়্যার। এটি ওই কম্পিউটারকে বা সংশ্লিষ্ট ডিভাইসকে রান করে, মানে এটাকে সচল করে। এটি ছাড়া কখনোই ওই ডিভাইস কাজ করতে পারে না। আমি যেটাতে বলতেছিলাম যে মেসেঞ্জার, এই মেসেঞ্জারকে আমরা পরবর্তীতে আমাদের নিজস্ব প্রয়োজনে আমরা এটাকে ইনস্টল করে থাকি, ইনস্টল করে এর সঙ্গে সেটিং করি। তো এই যে আমাদের নিজস্ব প্রয়োজনে আমরা যে করলাম, এই জন্য এটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আবার আমরা দুইভাগে ভাগ করব। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দুইভাগে ভাগ করার আগে আমরা সিস্টেম সফটওয়্যার কি এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি এই দুটি জিনিস একটু বই থেকে জেনে আসবো। তাহলে আমরা একটু বইয়ে দেখি সিস্টেম সফটওয়্যার। হোয়েন এ কম্পিউটার ইজ স্টোর, যখন একটি কম্পিউটারে স্টোর থাকে বা সংরক্ষণ করা থাকে, হুইচ সফটওয়্যার, যে সফটওয়্যার রিড প্রোগ্রাম, প্রোগ্রামকে রিড করতে পারে ফরম মেমোরি, মেমোরি থেকে, অ্যান্ড এক্সিকিউট দেন, এবং এটাকে বিভিন্নভাবে কার্যক্রমগুলো চালায়, ইজ কল্ড সিস্টেম সফটওয়্যার। এটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বাই হুইচ সফটওয়্যার ইউজার ক্যান সলভ এনি প্রবলেম অর স্পেসিফিক প্রবলেম ইজ কল্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বাই হুইচ সফটওয়্যার, যে সফটওয়্যারের দ্বারা ইউজার ক্যান সলভ, একজন ব্যবহারকারী যে কোনো ধরনের সমস্যা সলভ করতে পারে, এনি প্রবলেম সমস্যা সলভ করতে পারে, অর স্পেসিফিক প্রবলেম অথবা নির্দিষ্ট একটি সমস্যা সলভ করতে পারে, ইজ কল্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই কথা দিলেই হবে, এখানে আরও একটু বেশি করে বলা আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কনসিস্ট অফ প্রোগ্রাম দ্যাট টেল এ কম্পিউটার হাউ টু প্রসিড ইনফরমেশন। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি একটি সফটওয়্যার যেভাবে তৈরি করা হয় এটা বলে দেয় কম্পিউটারকে কিভাবে একটি ইনফরমেশনকে প্রসিডিউর করতে হবে, এটি হচ্ছে
অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি আমরা এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, কি কি? একটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার আর একটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। আচ্ছা, খুবই ভালো কথা, প্যাকেজ সফটওয়্যার এবং কাস্টমাইজ সফটওয়্যার। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বাজার থেকে তেল কিনেছ, তেল কেনার সময় একটা প্যাকেট থাকে, একটা প্যাকেট করা থাকে, 2 লিটার, 1 লিটার অথবা 5 লিটার। এই যে প্যাকেট করা থাকলো, তার মানে এখান থেকে কোনো কিছু ভাঙানোর কোনো অপশন নেই, দ্যাট ইজ কল্ড প্যাকেজ। প্যাক করা থাকে বলে এটা হচ্ছে প্যাকেজ, এটা তো প্যাকেজ করা আছে। এরপর আসি কাস্টমাইজড, কাস্টমার আমি ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে করে নিলাম, সেটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। এই যে কাস্টমাইজ সফটওয়্যার, এই প্যাকেজ সফটওয়্যার এবং কাস্টমাইজ সফটওয়্যার বইয়ের ভাষায় কি আছে আমরা একটু তাহলে দেখে নেই। প্যাকেজ সফটওয়্যার, প্যাকেজ সফটওয়্যার ক্যান বি ডিভাইডেড ইন্টু ভেরিয়াস টাইপ অ্যাকর্ডিং টু দ্য প্যাস্টার্ন অ্যান্ড নেসেসিটি অফ দ্য ওয়ার্ক। সাম এসেন্সিয়াল প্যাকেজ সফট মাইক্রোসফট ওয়ার্ড, তারপর হচ্ছে সিটিং প্যাকেজ, ডেট মেকআপ প্রোগ্রাম, এক্সেট্রা এক্সেট্রা। যেমন আমি যদি আপনাদেরকে মৌখিকভাবে কিছু প্রোগ্রামের কথা যদি বলি, তাহলে হচ্ছে যেমন মাইক্রোসফট অফিস, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড। এই যে একটা করে সফটওয়্যার, একটা করে সফটওয়্যারের মধ্যে অনেকগুলো সফটওয়্যার থাকে। যেমন আমরা যদি মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা যদি দেখি, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস, এরকম আসলে অনেকগুলো সফটওয়্যার এখানে অ্যাড করা থাকে। এই যে অনেকগুলো সফটওয়্যার সমন্বিত থাকতেছে, এই জন্য এটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। এরপর হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার, সামটাইমস সফটওয়্যার ইজ মেড অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য ইউজার্স। অনেক সময় ইউজারের প্রয়োজনে কিছু সফটওয়্যার তৈরি করা হয়, দিস টাইপ অফ সফটওয়্যার আর কল্ড কাস্টমাইজ সফটওয়্যার। যেমন জিবি সফটওয়্যার, আজকে আমরা যেগুলো খেলতেছি যেমন ফ্রি ফায়ার, পাবজি, ক্লাস অফ ক্লান এক্সেট্রা, এগুলো আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা এগুলোকে তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে এক একটা কাস্টমাইজ সফটওয়্যার। তো ধন্যবাদ সকলকে, আজকের এই ক্লাসে অত্যন্ত আগ্রহের সাথে এই ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো বিষয়ে আলোচনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।